নমস্কার, সুর শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে তোমরা স্কেল চিনবে। তোমরা হয়তো অনেকেই সি শার্প থেকে গান গাওয়া শুরু করো, অনেকে বি ফ্ল্যাট থেকে বেশিরভাগ মানুষেরা গান গাওয়া শুরু করে, কিন্তু অনেকে হয়তো জানো না যে স্কেলের যে ভাগগুলো রয়েছে সেটা কি কি এবং কোথার থেকে স্কেল শুরু হচ্ছে, কি করে আমরা স্কেল চিনবো। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে ভালো করে দেখে নাও। দেখো, এখান থেকে আমাদের রিড শুরু হচ্ছে। নিচের দিকে কিন্তু তোমরা অনেকগুলো সাদা রঙের রিড দেখতে পাচ্ছ, উপরের দিকে অনেকগুলো কালো রঙের রিড দেখতে পাচ্ছ। দেখো উপরের দিকে কালো রঙের রিডগুলো, দেখো 2, 3, 2, 3 করে দেখো ভাগ করা রয়েছে। দেখো প্রথমে দুটো, তারপরে দেখো 1, 2, 3, তিনটে রিড, তারপরে দেখো দুটো রিড, তারপরে দেখো তিনটে রিড, এইভাবে দুটো তিনটে, এইভাবে কিন্তু করে কালো রিডগুলো সব ভাগ করা রয়েছে। এই প্রত্যেকটা রিড কিন্তু এক একটা স্কেল, আর প্রত্যেকটা সাদা রিড হচ্ছে এক একটা স্কেল। যেমন এটা একটা স্কেল, এটা একটা স্কেল, এটা একটা স্কেল, এটা একটা স্কেল, প্রত্যেকটাই কিন্তু এক একটা স্কেল, ঠিক আছে। এখন স্কেলের যে নামগুলো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কী কী স্কেল রয়েছে। টোটাল 12টা স্কেল রয়েছে। সবার আগে আমি তোমাদেরকে ন্যাচারাল যে স্কেলগুলো রয়েছে সেটাকে বলে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বাকিটা বলছি। দেখো এখান থেকে সি স্কেল শুরু, সি, তারপরেরটা হলো ডি, তারপরেরটা হলো ই, তারপর এফ, তারপর জি, তারপর এ, তারপর বি, তারপরটা হলো সি। এইভাবে সি এর পর থেকে আবার আমার শুরু হচ্ছে, এখান থেকে আবার সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, আবার সি, এভাবে পরপর শুরু হচ্ছে। দেখো তাহলে আমাদের এখানে অনেকগুলো তোমরা সাদা রঙের রিড দেখতে পাচ্ছ, আর উপরে অনেকগুলো কালো রঙের রিড দেখতে পাচ্ছ। দেখো প্রত্যেকটা কালো রিড দেখো কীভাবে ভাগ করা রয়েছে, 2, তারপর 3, আবার 2, আবার 3, এইভাবে করে কিন্তু 2, 3, 2, 3 করে কিন্তু প্রত্যেকটা কালো রিড ভাগ করা রয়েছে। প্রত্যেকটা কালো রিড কিন্তু এক একটা স্কেল, আর প্রত্যেকটা সাদা রঙের রিড কিন্তু এক একটা স্কেল। এখন কোথার থেকে আমি বুঝবো কোথার থেকে স্কেলটা শুরু হচ্ছে, সবার প্রথম যে রিডটা সেখান থেকেই আমার স্কেলটা শুরু হচ্ছে। দেখো এটাকে বলা হচ্ছে সি স্কেল, তার ঠিক পরের স্কেলটাকে বলা হচ্ছে, পরের রিডটাকে বলা হচ্ছে সি, এর পরে কি আসে, ডি, তাহলে এটাকে আমরা বলছি ডি স্কেল। তাহলে কি বললাম, এটাকে বলা হচ্ছে সি স্কেল, এটার ঠিক পরের যে রিডটা রয়েছে এটাকে আমরা বলছি ডি স্কেল। তাহলে সি ডি, সি স্কেল, ডি স্কেল। তারপর আমরা কি গুনব, সি ডি, ডি এর পরে কি হয়, ই, তাহলে এই স্কেলটাকে আমরা বলছি, এটাকে বলছি আমরা ই স্কেল। তাহলে কি বলবো, এই রিডটাকে আমরা বলছি সি, সি স্কেল, তারপরে রিডটাকে আমরা বলছি ডি, ডি স্কেল, তারপরে রিডটাকে বলছি আমরা ই, ই স্কেল, তারপরটাকে বলছি আমরা এফ, মানে এফ স্কেল, তারপর রিডটাকে আমরা বলছি জি, মানে জি স্কেল, তারপর রিডটাকে বলবো আমরা এ, তারপর বি, তারপর সি। তার মানে এখান থেকে এত দূর অবধি তোমরা কটা দেখতে পারলে, কটা রিড রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা রিড তোমরা দেখতে পারলে। তার মানে 8টা রিডের প্রত্যেকটা রিড এক একটা স্কেল। তাহলে এটাকে বলছি আমরা সি স্কেল, সি ডি ই এফ জি এ বি সি। এখান থেকে শেষ হয়ে গেল তো, মানে সি মানে কি, মানে সি থেকে আর একটা আমার শেষ হয়ে যাচ্ছে, আর একটা অক্টিভ শুরু হচ্ছে, সি ডি ই এফ জি এ বি সি, ডি ই এফ জি এ বি সি, এভাবে পরপর চলতে থাকবে। তার মানে কি বললাম, সি স্কেল, সি এর পরে ডি, ডি স্কেল, মানে পরপর যাবে, প্রত্যেকটা সাদা রঙের যে রিডটা দেখতে পাচ্ছ সব পরপর পরপর এক একটা স্কেল। তাহলে আমি স্কেলের নামগুলো কি বললাম, সি ডি ই এফ জি এ বি সি, তার মানে সি মানে সি স্কেল, এই রিডটাকে বলা হচ্ছে একটা স্কেল, এই স্কেলটার নাম হলো সি স্কেল। তারপর রিডটাকে আমরা বলবো ডি স্কেল, তারপরে রিডটাকে আমরা বলবো ই স্কেল, তারপরে রিডটাকে আমরা বলবো
এফ স্কেল, তারপর রিডটাকে বলবো আমরা জি স্কেল, তারপর রিডটাকে বলবো এ স্কেল, তারপর রিডটাকে বলবো বি স্কেল, তারপর রিডটাকে বলবো আমরা সি স্কেল। এখানে শেষ হয়ে গেল তো? এখান থেকে দেখো আবার শুরু হবে কিন্তু আমার স্কেলটা, তার মানে আমি এখান থেকে আবার গোনা শুরু করব। সি দিয়ে শেষ করলাম, এখান থেকে আবার শুরু হবে সি সি স্কেল, ডি ডি স্কেল, আবার ই ই স্কেল, এফ এফ স্কেল, জি জি স্কেল, আবার এ এ স্কেল, বি বি স্কেল, সি সি স্কেল। শেষ হলো, এখান থেকে আবার আমি গোনা শুরু করব। এখান থেকে সি সি স্কেল, ডি ডি স্কেল, ই ই স্কেল, এফ এফ স্কেল, জি জি স্কেল, এ এ স্কেল, বি বি স্কেল, সি সি স্কেল। তার মানে এইভাবে আমি পরপর পরপর গুনতে থাকবো, যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবার আমার গোনাটা শুরু হবে। তার মানে সি ডি ই এফ জি এ বি সি, আবার এখান থেকে গুনবো। সি এখানে শেষ হলো, আবার এখান থেকে গুনবো সি ডি ই এফ জি এ বি সি, শেষ হলো আবার এখান থেকে গুনবো সি ডি ই এফ জি এ বি সি। এইভাবে পরপর পরপর চলতে থাকবে আমার প্রত্যেকটা স্কেল, এইভাবে আমি পরপর পরপর স্কেলগুলোকে বের করে নেব। এখন এই যে স্কেলগুলো তোমাদেরকে চিনালাম সেটাকে আমরা বলি ন্যাচারাল স্কেল, ঠিক আছে? এখন ধরো আমি এখান থেকে শুরু করেছিলাম সি স্কেলটা বলা, এটার ঠিক ওপরের দিকে যে কালো রঙের রিডটা দেখতে পাচ্ছ, এই সাদা রঙের রিডের ঠিক ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলবো শার্প। তার মানে নিচের যে সাদা রঙের রিডগুলো সেটাকে আমরা বলি ন্যাচারাল স্কেল, আর এই রিডগুলোর ঠিক ওপরের দিকে যে কালো রঙের রিডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলি শার্প। শার্প না কিন্তু, শার্প বলি আমরা, পয়রে দন্তস্বরে সা পয়রে শার্প বলি। তাহলে কি বললাম, এটা হলো, এগুলো হলো তোমার ন্যাচারাল স্কেল, আর ওপরের দিকে যে কালো রঙের রিডগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলবো শার্প। তাহলে এটা হলো সি স্কেল, এটার ঠিক ওপরের দিকে কালো রঙের রিডটাকে আমরা বলবো সি শার্প। সি এর পরে আসলো কি বলেছিলাম ডি, ডি এর ঠিক ওপরের দিকে কালো রঙের রিডটাকে বলবো আমরা ডি শার্প। তাহলে কি বললাম, সি সি শার্প, ই সরি সি সি শার্প, ডি ডি শার্প, তারপর আসলো ই। ই এর কিন্তু কোনো শার্প নেই, কেন? কারণ এটার ওপরের দিকে দেখো একদম ফাঁকা রয়েছে, কোনো রঙের কালো রঙের রিড নেই, রিড নেই মানেই কোনো শার্প নেই। ই এর পরে কি আসছে, এফ, এফ এর ওপরের ঠিক কালোটাকে বলছি আমরা শার্প। তাহলে কি বলবো, এফ, এফ এর ঠিক ওপরেরটাকে বলবো আমরা এফ শার্প। তাহলে কি বললাম, সি সি শার্প, ডি ডি শার্প, ই, ই এর কোনো শার্প নেই যেহেতু কোনো রিড নেই, তারপর এফ এফ শার্প, জি, জি এর ওপরেরটাকে বলবো আমরা জি শার্প, তারপরে আসছি আমরা এ, এর ওপরেরটাকে বলবো আমরা এ শার্প, তারপরে আসছি বি, বি এর ওপরে একই রকমভাবে ই এর মতন, ই এর যেমন কোনো ওপরে রিড ছিল না তাই বলেছি আমি কোনো শার্প নেই, বি এর কিন্তু কোনো শার্প নেই, তারপর আসছি আমরা সি, তারপরে ওপরটাকে বলবো আমরা সি শার্প। তাহলে কি বললাম, সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প, বি সি সি শার্প। এটা গেল ন্যাচারাল স্কেলগুলো তোমাদেরকে দেখালাম, এখন দেখালাম ওপরের শার্পগুলো, ঠিক আছে? এখন আসছি, যারা বলো যে বি ফ্ল্যাট থেকে গান গাওয়া শুরু করলাম, বি ফ্ল্যাটটা কোনটা, কোনটাকে বলা হয় বি ফ্ল্যাট, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম থেকে কাউন্টিং করে বলে দিচ্ছি যাতে তোমাদের খুঁজতে, প্রথম থেকে গুনে বলে দিচ্ছি যাতে তোমাদের বের করতে সুবিধা হয়। দেখো, সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প, বি, বি এর ঠিক আগের যে রিডটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি বি ফ্ল্যাট। তার মানে কি, আমরা যেমন দেখো সি ডি ই এফ জি এ এ এ শার্প, এই এ শার্প এই স্কেলটাকে কিন্তু আমরা বি ফ্ল্যাট বলি। তার মানে আমাদের এ শার্পকেই আমরা বি ফ্ল্যাট বলছি, তার মানে একটা রিডেরই কিন্তু দুটো করে নাম রয়েছে, কেউ এটাকে এ শার্প বলে, কেউ এটাকে বি ফ্ল্যাট বলে, কিন্তু বেশিরভাগ এই যে এ শার্প যেটা রয়েছে সেটাকে আমরা বেশিরভাগ মানুষরা কিন্তু বি ফ্ল্যাট বলি, এ শার্প কিন্তু খুবই কমই বলি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি
বি ফ্ল্যাট। বেশিরভাগ মানুষই বি ফ্ল্যাট থেকেই কিন্তু গান গাওয়া শুরু করে। অনেকেই কমফোর্ট স্কেল হচ্ছে বি ফ্ল্যাট, যেটাকে আমরা এ শার্প বলছি। তাহলে কি বললাম, বি এর কোনো শার্প নেই, এ শার্প যেটা রয়েছে যেমন সি ডি ই এফ জি এ, এ এর ওপরটাকে বলছি এ শার্প, এই এ শার্পটাকে আমরা বলছি বি ফ্ল্যাট। তার মানে এর পরে কি আসছে, বি আসছে, তো এখান থেকে আমরা গুনি সি ডি ই এফ জি এ বি সি, এ বি সি, এ বি। বি এর ঠিক পেছনের যে রিডটা তোমরা দেখতে পাচ্ছ, আগের যে রিডটা, সেটাকে কিন্তু আমরা বলছি বি ফ্ল্যাট। তারপরে এটা এ, এ শার্প, এই এ শার্পটাকেই বলছি আমরা বি ফ্ল্যাট। দেখো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কোনটা হচ্ছে শার্প চিহ্ন, কোনটা ফ্ল্যাট চিহ্ন। আমি একটা জায়গায় নোট করেছি তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে। দেখো এখানে আমি 12টি যে স্কেল রয়েছে সেটা ভালো করে লিখেছি। দেখো সি সি শার্প, ডি ডি শার্প, ই জি জি শার্প, এফ এফ শার্প, এ এ শার্প, বি বি এর কোনো শার্প নেই, সি সি শার্প। তার মানে কি দেখতে পেলাম, ই এবং বি এর কিন্তু কোনো শার্প নেই। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ই এবং বি এর কিন্তু কোনো কালো রঙের রিড নেই, কালো রঙের রিডগুলোকে আমরা শার্প বলছি। তাই কি দেখতে পেলাম, ই এর ওপরে কোনো কালো রঙের রিড নেই, তার মানে ই এর কোনো শার্প নেই, বি এর ওপরে কোনো কালো রঙের রিড নেই, তার মানে বি এর কোনো শার্প নেই। কিন্তু বি এর ঠিক আগের যে যেটা রয়েছে এ শার্প, এটাকে কিন্তু আমরা বি ফ্ল্যাট বলছি। আর বি ফ্ল্যাট আমরা এইভাবে লিখি, দেখো এই যে হ্যাশ চিহ্ন দেখতে পাচ্ছ এটা হলো শার্প চিহ্ন, আর স্মল লেটার যেটা দেখতে পাচ্ছ বি, এটা হলো ফ্ল্যাট চিহ্ন। আর বি ফ্ল্যাটকে আমরা লিখি নর্মাল বি লিখবো আগে, আর বি এর নিচে স্মল লেটারের বি লিখবো। এইভাবে আমরা বি ফ্ল্যাটের চিহ্নটাকে আমরা ঠিক এইভাবে লিখি। দেখো এখানে আমি লিখে দিয়েছি বি এর নিচে বি ফ্ল্যাট, এইভাবে লিখি, ঠিক আছে? তাহলে কি বললাম, এটাকে বলা হয় শার্প চিহ্ন, এটাকে বলা হয় ফ্ল্যাট চিহ্ন। আর বি ফ্ল্যাটকে আমরা নর্মাল বি, যেহেতু বি বি ফ্ল্যাট, এটা যেহেতু বলেছি ফ্ল্যাট চিহ্ন, তাহলে বি স্কেলের বি ফ্ল্যাট, তাহলে বি বি ফ্ল্যাট। এই দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাট চিহ্ন, বি বি ফ্ল্যাট। এখন তোমাদের মধ্যে অনেকের হয়তো আরও একটা প্রশ্ন রয়েছে, যে আমরা কিন্তু অনেকে বলি যে শার্প, শার্পটাকে অনেকে যদি আমরা বলি যে শার্প কাকে বলে বা ফ্ল্যাট কাকে বলে, অনেকে কিন্তু আমরা বলি যে শার্প মানে হচ্ছে যে স্কেলটা থাকবে সেটার হাফ নোট ওপরের যে স্কেলটা সেটাকে আমরা শার্প বলছি, আর ফ্ল্যাট হলো হাফ নোট নিচে। এই জিনিসটা কি, হাফ নোট ওপরে এবং হাফ নোট নিচে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যেমন এটা হলো সি স্কেল, এটার ঠিক ওপরের কালো রঙের রিডটাকে আমরা বলছি সি শার্প। তার মানে কি, এটা হলো সি স্কেল, এটার ঠিক হাফ নোট ওপরে, এর ঠিক একটু ওপরের যে শর্টটা সেটাকে আমরা বলছি হাফ নোট ওপরে। তার মানে সি সি শার্প, হাফ নোট ওপরে, সি স্কেলের থেকে একটু একটু ওপরের যে শর্টটা দেখতে পাচ্ছ। আমরা যদি এখন এটাকে বাজাই, দেখো আওয়াজটা দেখো, এটা হলো সি স্কেল। এটার যদি আমি একটু ওপরের দিকে যেটা রয়েছে সি শার্প সেটা যদি বাজাই, দেখো আওয়াজটা কিন্তু একটু একটু উঁচু হবে। দেখো এটার আওয়াজটা দেখো, একটু নিচে আছে কিন্তু, এটার আওয়াজটা দেখো, এটার থেকে কিন্তু একটু ওপরে, তাই আমরা বলি হাফ নোট ওপরে। নর্মাল স্কেলের থেকে একটু ওপরের দিকে শর্টটা হয়, শার্পের যে আওয়াজটা হয় আর কি। আমরা যদি এখন এ যদি বাজাই, দেখো এটাকে আমরা এ বলছি তো, সি ডি ই এফ জি এ বি সি, এ বলছি এটাকে আমরা, এটা যদি আমরা বাজাই, এটা নর্মাল ন্যাচারাল স্কেল এ, এটা ঠিক ওপরের যে কালো রঙের রিডটা এটাকে আমরা কি বলছি এ শার্প। দেখো আওয়াজটা কিন্তু একটু একটু ওপরে, দেখো এ স্কেল এ শার্প। ন্যাচারাল স্কেলের একটু ওপরের স্বরটাই হলো শার্প, তাই এটার হাফ নোট ওপরের স্বরগুলোকেই আমরা বলছি শার্প। আর ফ্ল্যাটের ক্ষেত্রে কি কোনটা হয়, এটাকে আমরা বি বলছি, এটা এ, এটা বি, এ বি, মানে সি ডি ই এফ জি এ বি, এটাকে আমরা বি বলছি।
এটাকে বি বলছি, এবং যেটাকে আমরা এ এ শার্প যেটাকে বলছি এটাকে আমরা বি ফ্ল্যাট বলছি। ফ্ল্যাটটা কি বলি আমরা? হাফ নোট পেছনে, মানে কি? এটার কিন্তু একটু ওপরে কিন্তু এই শর্টটা তোমরা দেখতে পাচ্ছ আওয়াজটা, এটার দেখো একটু পিছনে, তার মানে ফ্ল্যাট হচ্ছে যেই স্কেলটা থাকবে সেটার একটু পেছনের দিকে আওয়াজটা হবে, মানে হাফ নোট পেছনের দিকে যে শর্টটা সেটাকে আমরা বলছি ফ্ল্যাট। আর শার্প হচ্ছে যে নর্মাল যে স্কেলটা রয়েছে সেই স্কেল, নর্মাল ন্যাচারাল যে স্কেলটা রয়েছে সেটার থেকে একটু ওপরের যে শর্টটা দেখতে পাচ্ছি হাফ নোট ওপরে, সেটাকে বলছি আমরা শার্প। ঠিক আছে, তাহলে আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো এই হাফ নোট ওপরে আর হাফ নোট পেছনের এই ব্যাপারটা। তাহলে কি বলবো আমরা, শার্প তাহলে কাকে বলে এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, শার্প মানে হচ্ছে হাফ নোট উপরে, হাফ নোট উপরের যে শর্টটা সেটাকে আমরা বলছি শার্প, আর হাফ নোট পিছনে যে শর্টটা সেটাকে আমরা বলছি ফ্ল্যাট। তাহলে কি বললাম, হাফ নোট ওপরে, তার মানে হাফ নোট ওপরে মানে কি, এই যেটা সি স্কেল এটার একটু ওপরের দিকে আওয়াজটা দেখো, একটু ওপরে আওয়াজটা, এটা হলো শার্প হাফ নোট ওপরে। আর হাফ নোট পেছনে মানে কি, এটা হলো বি সি ডি ই এফ জি এ বি বি, এটার একটু পেছনের দিকে আওয়াজটা হাফ নোট পেছনে হলো ফ্ল্যাট। তাই আমি বলেছি এখানে শার্প হলো হাফ নোট ওপরে হলো শার্প, আর হাফ নোট পেছনে হলো ফ্ল্যাট। তাহলে তোমাদেরকে ভালো করে এখন শার্পগুলো ভালো করে দেখিয়ে দিয়েছি, ন্যাচারাল স্কেল হচ্ছে ওপরেরগুলো আর নিচের হ্যাশগুলো হচ্ছে তোমার শার্প, আর এটাকে বলছি আমরা ফ্ল্যাট চিহ্ন, আর বি ফ্ল্যাট আমরা লিখি নর্মাল বি লিখে নিচে ফ্ল্যাট চিহ্ন, ফ্ল্যাট হচ্ছে স্মল বি, যেহেতু শুধুমাত্র বিয়েরই শুধুমাত্র যেহেতু ফ্ল্যাট রয়েছে বি ফ্ল্যাট, অন্য কোনো স্কেলের ফ্ল্যাট নেই, সেহেতু আমরা এভাবেই লিখি বি ফ্ল্যাটটাকে। ঠিক আছে, তাই ফ্ল্যাটের কিন্তু একটাই চিহ্ন, সেটা স্মল বি, যেহেতু বি স্কেলে শুধুমাত্র ফ্ল্যাট চিহ্ন রয়েছে সেহেতু। ঠিক আছে, আর শার্পটা বলে দিলাম, হাফ নোট ওপরে হচ্ছে শার্প, হাফ নোট ওপরে হচ্ছে ফ্ল্যাট। আর আমি তোমাদেরকে বলে দিয়েছি তোমরা এখান থেকে শুরু, এখান থেকে তোমরা হিসাব করা শুরু করবে সি থেকে, এভাবে পরপর পরপর যাবে সি ডি ই এফ জি এ বি সি, আবার এখান থেকে সি ডি ই এফ জি এ বি সি, আর ওপরেগুলোকে আমরা শার্প বলছি, প্রত্যেকটা ওপরে সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প, বা বি ফ্ল্যাট যেহেতু এটাকে বি বলে, বি এর পেছনে হাফ নোট পেছনে বি ফ্ল্যাট, তারপর সি সি শার্প, আবার ডি ডি শার্প, আবার ই, আবার এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প, বি, এটাকে আমরা ফ্ল্যাট বলছি, বি ফ্ল্যাট বলছি, আবার এটাকে বলছি সি সি শার্প, তার মানে একইভাবে পরপর পরপর চলতে থাকবে আমার স্কেল গোনাগুলো। আশা রাখছি আজকের ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই, তবুও যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই নোটগুলো আশা করি তোমরা নোট করে নিয়েছো, বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। তাহলে আপাতত টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।